পুরনো সেই বাড়ি, বুনোলতায় ঘেরা, নির্জনে দাঁড়িয়ে। পড়ছে খসে ছাদ, পলেশ তারা আর নকশা করা ইট। কে ছিল এ বাড়িতে তা জানে না কেউ আজ, কারো তা নেই মনে। সেখানে বাস করে এখন ভূত প্রেত, সর্প আর কীট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নরসিংদি টিভির বিশেষ আয়োজন বৈচিত্র্যের নরসিংদি অনুষ্ঠানে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সময়ে আমরা আপনাদেরকে নিয়ে যাই নরসিংদির বিভিন্ন দর্শনীয় স্থানে। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি নরসিংদি জেলার সবচেয়ে বড় উপজেলা রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়নের জমিদার বাড়িতে। দর্শক, এই জমিদার বাড়ির নকশা করা ইটে এখনও ভূতপ্রেত, সর্প আর কীট বসবাস না করলেও জমিদারি প্রথা বিলুপ্ত হবার কারণে রাজকীয় আলোকে এখন আর এই বাড়িটি ঝলমল করে ওঠে না। তবে এর সুনিপুণ কারুকাজমণ্ডিত ভবনটি মুগ্ধ করে ঐতিহ্যপ্রেমীদের। চলুন দেখে আসি ঐতিহাসিক সেই বাড়িটি এবং জেনে আসি এর ইতিহাস সম্পর্কে। নদী বাংলা গ্রুপ, নরসিংদি টিভি নিউজ আপডেট। আমিরগঞ্জ জমিদার বাড়ি নরসিংদি জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটির ইতিহাস বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছেই অজানা। স্থানীয়দের কাছে এই জমিদার বাড়ি আমিরগঞ্জ বড় বাড়ি নামেই বেশি পরিচিত। জমিদার সদরুদ্দিন ভূঁইয়া, হাজী মোহাম্মদ আলী ভূঁইয়া ও হাজী মুন্সি সাহেবুল্লাহ ভূঁইয়া এই তিন ভাই মিলে এই আমিরগঞ্জ জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়ির ভবন তৈরির কাজ শুরু হয় 1919 সালে এবং শেষ হয় 1925 সালে। বাড়িটির গায়ে এখনও খোদাই করা 1925 সাল স্পষ্ট বোঝা যায়। এই তিন জমিদার পাট ও ঠিকাদারি ব্যবসা করতেন, যার মাধ্যমে তারা প্রচুর ধন সম্পত্তির মালিক হন। লোকমুখে শোনা যায় তৎকালীন সময়ে প্রায় 75,000 টাকা খরচ করে এই জমিদারগণ বাড়িটি নির্মাণ করেন। আমিরগঞ্জ জমিদার বাড়িতে রয়েছে অন্য সব জমিদার বাড়ির মতোই নান্দনিক নকশা, যা আর সব জমিদার বাড়ির মতোই রাজকীয়তার পরিচয় দেয়। কিন্তু অযত্ন ও অবহেলায় এই বাড়িটি ধীরে ধীরে হয়তো একদিন কালের গর্ভে হারিয়ে যাবে। জানা যায় এই জমিদারদের উত্তরাধিকাররা এখনও দেশে বিদেশে রয়েছেন। বর্তমানে এ বাড়িতে 2-3 পরিবারকে বসবাস করতে দেখা যায়। তারা এই জমিদারদের বংশধর কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ বৈচিত্র্যের নরসিংদি অনুষ্ঠানে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নরসিংদি টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।